নমস্কার সবাইকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীত শিক্ষার গানের ক্লাস। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি হরিনাম গেয়ে দেখিয়েছিলাম। তো ওইটি হচ্ছে, যে গানের সুরে, সেটি হচ্ছে একটি ভক্তিগীতি গান, আনন্দময় বড় আনন্দময় নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। তো বন্ধুরা, এই গানটিও আমি বাজিয়ে দেখিয়ে দিয়েছি, আর এই গানটির সুরে হরিনামও আমি তালের সঙ্গে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ওই দুটি ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তো আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন। তো আজকে আমি যে হরিনামটি গিয়েছিলাম, তো সেইটি আপনারা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই গানটি আমি যে স্কেলে দেখিয়ে দিব সেটি হচ্ছে ডিসাব স্কেল। তো বন্ধুরা, এটি হচ্ছে ডিসাব স্কেল, এটি হচ্ছে ডিসাব স্কেলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, বুঝতে পারলেন? এইটি হচ্ছে ডিসাব স্কেল। আমি এই স্কেলটিতে দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো স্কেল থেকেই একই সারা লিপিতে করতে পারবেন। তো প্রথমে সাইপাটি রয়েছে, সেটি প্রথমে গেয়ে শোনাচ্ছি। Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, 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 Hare Hare. তো আসুন দেখিয়ে দিচ্ছি প্রথম লাইন, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথমে হরে হচ্ছে হরে, হরে হচ্ছে সায়ের উপর সা 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 হরে, অথবা আপনারা কোমল নিয়ে টাচ নিয়ে ধরতে পারেন, দেখুন হরে নি সা সা, অথবা হরে সা সা সা, বুঝতে পারলেন? এরপরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে কোমল নি সা, নিচের কোমল ধা কোমল নি, কৃষ্ণ কোমল নি সা কোমল ধা কোমল, বুঝতে পারলেন? কৃষ্ণ হচ্ছে কোমল নি সা কোমল ধা কোমল নি, কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হচ্ছে সা কোমল গা, হরে সা কোমল গা, কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে রে কোমল গা, কৃষ্ণ। এরপরে কৃষ্ণ, কৃষ্ণ কি হচ্ছে সা রে সা নি, সা কোমল রে সা কোমল নি, এই নি হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সা কোমল রে সা কোমল নি কৃষ্ণ। পরে কৃষ্ণটা হচ্ছে সা থেকে পাতে যাচ্ছে, কৃষ্ণ সা পা হরে, হরে হচ্ছে মা কোমল গা সা, মা কোমল গা সা, এই নিয়ে হচ্ছে হরে, হরে মা কোমল গা সা হরে। লাস্টে হরেটা হচ্ছে কোমল রে সা, হরে কোমল রে সা, বুঝতে পারলেন? এইটি হচ্ছে প্রথম লাইন। এরপরে লাইন হরে রাম 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 হরে হরে, একই রকম হচ্ছে যেরকমটা দেখালাম, দেখুন হরে রাম হরে রাম 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 হরে হরে। তো বুঝতে পারলেন? তো প্রথম লাইনটি যেরকম করেছিলাম, দ্বিতীয় লাইনটি সেরকম হচ্ছে, দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইটি হচ্ছে স্থায়ী পাঠের প্রথম সুর। এরপরে দ্বিতীয় সুরটি দেখাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আসুন দেখি দিচ্ছি, হরে হরে হচ্ছে পায়ের উপর পা 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 হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পা কোমল ধা পা কোমল ধা কৃষ্ণ। এরপরে হরে হরে, হরে হচ্ছে পা মা কোমল গা মা হরে, পা মা কোমল গা মা, এই নিয়ে হচ্ছে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে পা মা কৃষ্ণ। একই সুরে হচ্ছে কৃষ্ণ পা 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 কৃষ্ণ পা কোমল ধা হরে পা মা কোমল গা মা হরে পা মা। এরপরে লাইন হরে রাম হরে রাম 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 হরে হরে, দেখুন হরে সা কোমল রে সা কোমল নি সা কোমল রে সা কোমল নি, এই নিয়ে হচ্ছে হরে, হরে
রাম রাম হচ্ছে সা থেকে পাতে যাচ্ছে রাম সা পা হরে হরে হচ্ছে মা কোমল গাসা হরে মা কোমল গাসা রাম রাম হচ্ছে কোমল রেসা রাম একই সুরে হচ্ছে রাম রাম হরে হরে দেখুন রাম সা কোমল রে সা কোমল রাম সা পা হরে হরে হচ্ছে মা কোমল গা সা হরে লাস্ট হরেটা হচ্ছে কোমল রে সা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বুঝতে পারলেন তো এটি হচ্ছে স্থায়ী পাঠের দ্বিতীয় সুরটি তো আপনারা প্রথম সুরটি দুবার কি তিনবার গাইলেন তারপরে আপনারা এই দ্বিতীয় সুরটি দুবার কি তিনবার গাইবেন তারপরে আপনারা এই স্থায়ী পাঠটি থেকে যখন বেরিয়ে অন্তরাতে যাবেন তো অন্তরা পাঠটি দেখাচ্ছি তো অন্তরা পাটিতে রয়েছে দুটি সুর তো প্রথম সুরটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন হরে কৃষ্ণ হরে হচ্ছে পার উপরে সানিয়ে হরে পাশা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সায়ের ব্যাপার কৃষ্ণ তারপরে হরে হরে হচ্ছে কোমলি সা পা কোমলি সা আর পা এই নিয়ে হচ্ছে হরে হরে কোমলি সা পা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে কোমল ধাপা কৃষ্ণ কোমল ধাপা এই একই সুরে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আর পরের লাইনটি একই রকম হচ্ছে দেখুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সরগম হচ্ছে কৃষ্ণ পাশা কৃষ্ণ সাসা হরে কোমল নিশা পা হরে কোমল ধা পা একই রকম হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে হরে সরগম হচ্ছে পাশা সাসা নিশা পা ধা পা পাশা সাসা নিশা পা ধা পা বুঝতে পারলেন এইটি হচ্ছে অন্তরা পাঠের প্রথম সুরটি আর পরে অন্তরা পাঠের দ্বিতীয় সুরটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন হরে কৃষ্ণ মা 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 তো মায়ের ওপর হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে কোমল গা মা হরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে কোমল ধা পা এরপরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ মা কোমল গা এরপরে কৃষ্ণ কৃষ্ণ সা কোমলে সা কোমলে নিয়ে হচ্ছে পরে কৃষ্ণটি কৃষ্ণ হরে 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 হচ্ছে সায়ের পর হরে হরে সা সা আরেকবার দেখাচ্ছি হরে কৃষ্ণ মা 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 হরে কৃষ্ণ কোমল গা মা কোমল গা পা কৃষ্ণ মা কোমল গা কৃষ্ণ সা কোমল রে হরে 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 হচ্ছে সায়ের পর হরে হরে এরপরে লাইনটি হরে রাম হরে রাম 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 হরে হরে একই রকম হচ্ছে হরে রাম মা 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 হরে রাম কোমল গা মা কোমল ধা পা রাম মা কোমল গা রাম সা কোমল রে হরে হরে সা সা তো এটি হচ্ছে অন্তরা পাঠের দ্বিতীয় সুরটি তো পুরো অন্তরা পাঠটি আমি একবার গিয়ে দেখাচ্ছি দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুঝতে পারলেন এরপরে আপনারা আবার স্থায়ী পাঠের সুরগুলি ধরবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে ধরবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম বুঝতে পারলেন তো স্থায়ী পাঠে দুটি সুর করলেন তারপরে ধরবেন অন্তরা পাঠের সুর গুলি তারপরে আবার স্থায়ী পাঠ ধরবেন তারপরে আবার অন্তরা এইভাবে চক্রাকার চলতে থাকবে তারপরে যখন আপনারা শেষ করবেন তখন লয়টি বাড়াবেন তারপরে শেষ করবেন তো
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে। নমস্কার।